আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ চ্যানেল ইউরোপে সংবাদে। বার্তা কক্ষে আপনাদের সাথে আছি আমি হাসিনা আক্তার। শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান প্রধান শিরোনাম। টিউব এসটাইকে বিপাকে লন্ডনবাসী। যুক্তরাজ্য আওয়ামী লীগের সাথে প্রতিমন্ত্রী চমকের মত বিনিময়। মুক্তিযুদ্ধের স্মারক গ্রন্থ মাঠের যুদ্ধ একাত্তরের প্রকাশনা উৎসব। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। লন্ডন জুড়ে মেরিটাইম অ্যান্ড ট্রান্সপোর্ট ওয়ার্কার্সের আহ্বানে চাকরি ছাঁটাই এবং টিকিট কাউন্টার বন্ধের প্রতিবাদে চলছে 48 ঘন্টা টিউব ধর্মঘট। তবে ওভারগ্রাউন্ড ও ডিএলআর এর সেবা ধর্মঘটের আওতামুক্ত রয়েছে। এই নিয়ে দেখুন আব্দুর রশিদের প্রতিবেদন। দুর্ভোগের মধ্য দিয়ে লন্ডন জুড়ে চলছে টিউব ধর্মঘট। ম্যারিটাইম অ্যান্ড ট্রান্সপোর্ট ওয়ার্কার্সের আহ্বানে চাকরি ছাঁটাই এবং টিকিট কাউন্টার বন্ধের প্রতিবাদে চলছে 48 ঘন্টার এ ধর্মঘট। প্রথম দফায় মঙ্গলবার রাত 9টা থেকে শুরু হওয়া ধর্মঘট শুক্রবার সকাল পর্যন্ত চলবে। এদিকে দাবি মানা না হলে 11 ফেব্রুয়ারি থেকে আবারও দ্বিতীয় দফা ধর্মঘটে ডাক দিতে পারেন ধর্মঘটের আহ্বানকারীরা। To take industrial action to defend our jobs and conditions. We've got members facing job cuts and cuts in wages, and as a union we will not tolerate that, and we will be taking action along with our sister union TESA to defend our conditions and jobs. ধর্মঘট শুরুর পর বুধবার সকালে গন্তব্যের উদ্দেশ্যে বেরোনো মানুষকে পোহাতে হয় অবর্ণনীয় দুর্ভোগ। সীমিত আন্ডারগ্রাউন্ড সার্ভিসের কারণে লোকজন সময় মতো কর্মস্থলে পৌঁছতে বিপাকে পড়েন। স্কুল কলেজের শিক্ষার্থীরাও সময় মতো পৌঁছতে পারেননি ক্লাসে। আন্ডারগ্রাউন্ড বন্ধ থাকাতে আমাদের যে কমিউনিকেশনের প্রবলেম হচ্ছে, ঠিক মতো কাজে যেতে পারতেছি না বা কলেজে যাওয়া যাচ্ছে না, যাদের রাস্তায় হেভি ট্রাফিক। উদ্ভূত পরিস্থিতিতে আলোচনার জন্য আরএমটির জেনারেল সেক্রেটারি বব ক্রো লন্ডনের মেয়র বরিস জনসনের অফিসে যান। তখন বরিস জনসন অন্য একটি অনুষ্ঠানে থাকায় তারা টেলিফোনে কথা বলেন। Because, well, I don't know what he's talking about, but it's complete nonsense. The RMT is all they're trying to do. This like, as in so many debates of this kind, this is really about muscle flexing and power. The RMT know they have absolutely no chance of stopping this. It's inevitable. But what they need to do is to show to their members, and indeed to their future possible members, that London Underground can't make changes without this kind of industrial action. Unfortunately, we're going to have to go. জনসন বলেন, ধর্মঘট প্রত্যাহার না হলে কোনো আলোচনা হবে না। বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপির সাথে যুক্তরাজ্য আওয়ামী লীগের মতবিনিময় সভা 4 জানুয়ারি অনুষ্ঠিত হলো পূর্ব লন্ডনের মন্টিপেরি সেন্টারে। যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফের সভাপতিতে ও সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের পরিচালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আলহাজ শামসুদ্দিন, আলহাজ জালালুদ্দিন হরমুজ আলী, মারুফ আহমেদ চৌধুরী, শাহ শামীম, আলতাফুর রহমান মুজাহিদ, অনুকূল তালুকদার ডালটন প্রমুখ। বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়ে বলেন, বিরোধী দলের সরকার বিরোধী শত অপপ্রচারের পরও শেখ হাসিনা সরকারের প্রতি বহির্বিশ্ব পূর্ণ সমর্থন দিয়েছে। দেশে বিএনপি জামাতের আক্রমণ শিকার শত শত নিরপরাধ নাগরিক, যাদের বোমা মেরে আগুনে জীবিত পুড়িয়ে হত্যা করা হয়েছে, এরা কেউই রাজনৈতিক কর্মী ছিলেন না। যারা ছিলেন সাধারণ মানুষ, যারা নিজেদের দৈনন্দিন জীবনের নির্বাহের জন্য ঘর থেকে বের হয়েছিলেন, কিন্তু বিএনপি জামাতের সন্ত্রাসীরা তাদের নির্মমভাবে হত্যা করে। মহান মুক্তিযুদ্ধের বিয়ানীবাজারের বীর সেনানীদের নিয়ে গ্রন্থ মাঠের যুদ্ধ একাত্তরের প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হলো রোববার। বইটির প্রকাশনা দুলাল উদ্দিন রায়হান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। পূর্ব লন্ডনের স্টিপোর্ট সেন্টারে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বেতনগিন বো আসনের এমপি রোশনার আলী। বিশেষ অতিথি ছিলেন জন বিক্স, কাউন্সিলর মতিনুজ্জামান, কাউন্সিলর সিরাজুল ইসলাম, কাউন্সিলর গাজী,
ইউকে বিএনপি সভাপতি শায়েস্তা চৌধুরী কুদ্দুস, দালাল হোসেন, মুরাদ, হাবিবুর রহমান ময়না, ফয়জুর রহমান, মোসলেউদ্দিন, মাসুদুজ্জামান চৌধুরী, আবুল কালাম আজাদ, নুরুল ইসলাম, বাবুল হোসেন, আলাল উদ্দিন, খলিলুর রহমান পল, মঞ্জির আলী, জসিম উদ্দিন, আবুল করিম, আব্দুল কাদির, মাহবুব রহমান মুহসিব, সাবরিনা বেগম, আব্দুল হান্নান প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে বইটির প্রশংসা করে বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় প্রজন্ম বিনির্মাণের উদ্যোগে বিকল্প নেই। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের সম্মাননা জানানো হয়। মঙ্গলবার লন্ডন অফ টেকনোলজির উদ্যোগে আলোচনা করা হয় বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের। নতুন বছরের উদযাপনের পাশাপাশি কলেজটি কিউএ লাইসেন্স অর্জন করায় নর্থ লন্ডন কলেজের মিলনায়তনে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। মূলত বাঙালি আবহে সাংস্কৃতিক অনুষ্ঠান হলেও কলেজের অধ্যয়নরত বিভিন্ন দেশের শিক্ষার্থীরা বর্ণিল অংশগ্রহণে অনুষ্ঠানটি অংশগ্রহণ করে। মোহাম্মদ শাহজাহান ও ফারহানা মমতাজির যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনটিবি ইউরোপের সিইও সাবরিনা হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন এনটিবির ডিরেক্টর মোস্তফা সরোয়ার। অনুষ্ঠানের প্রধান অতিথি সাবরিনা হোসেন তার বক্তব্যে তৃতীয় বাংলা ব্রিটেনের উচ্চশিক্ষারত বাংলাদেশি শিক্ষার্থীদের সংহত পথ চলার আর অনবদ্য সাফল্যের ভূয়সী প্রশংসা করেন। তিনি বাংলাদেশি শিক্ষার্থীদের নিয়ে আগামীতে বিভিন্ন শিক্ষামূলক অনুষ্ঠানের আয়োজন করারও ঘোষণা দেন। লন্ডন স্কুল অব টেকনোলজি এবারের অনুষ্ঠানে ছিল কবিতা আবৃত্তি, অভিনয়, কৌতুক, নৃত্যসহ নানা আয়োজন। কলেজে অধ্যয়নরত বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল এবং নাইজেরিয়া সহ বিভিন্ন দেশের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে। কলেজের প্রফেসর জন হোয়াইট বলেন, এমন একটি সফল আয়োজনের জন্য আনন্দিত হলেও আগামীতে আরও বৃহত্তর পরিসর অনুষ্ঠানের আয়োজনের আশাবাদ আমাদের। জামাতের ইসলামের আমির মাওলানা মতিউর রহমান নিজামীকে 10 ট্রাক অস্ত্র মামলার ফাঁসির রায় প্রদানের প্রতিবাদে লন্ডনে বিক্ষোভ সমাবেশ করেছে সেভ বাংলাদেশ। সমাবেশে বক্তারা বলেছেন, রাজনৈতিক প্রতিপক্ষকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয় সরকার এই পথে বেছে নিয়েছে। সোমবার সন্ধ্যায় পূর্ব লন্ডনের একটি হলে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান ব্যারিস্টার নজরুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জমিয়তের উল্লামা ইউরোপের আমির মুফতি সৈয়দ সদরুদ্দিন, জামাতে ইসলামী ইউরোপের মুখপাত্র আবু বকর মোল্লা, যুক্তরাজ্য বিএনপির সাবেক আহ্বায়ক এম এ মালিক, খেলাফত মজলিস ইউকের আমির অধ্যাপক আব্দুল কাদের সালেহ, আব্দুল মনিম চৌধুরী, আবুল হাসনা চৌধুরী, এ কে এম শাহজাহান প্রমুখ। ইস্ট সাসেক্স এলাকার হেস্টিংসে একটি রেস্তোরাঁয় হেস্টিংস বেঙ্গলি ফোরামের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের ট্রাস্টি সাবেক সভাপতি আব্দুল মুকিদের সভাপতিতে ও সালে আহমেদ চৌধুরী আলফুর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ফজলুল হক চৌধুরী, আকলক চৌধুরী বাবু, আবু হেনা আজিজ, আবু আহমেদ খসরু, কয়সর আহমেদ জিতু, শিবলু সাদী, মতিউর কামালি প্রমুখ। সভায় আমল আলীর সভাপতিতে মেজবাউদ্দিনের সাধারণ সম্পাদক এবং জাকির হোসেনকে কোষাধ্যক্ষ করে 23 সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ আগামী দিনে সংগঠনকে শক্তিশালী করতে সকলের সহযোগিতা কামনা করেন। সভা শেষে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের সভা মঙ্গলবার অনুষ্ঠিত হল পূর্ব লন্ডনে। ট্রাস্টের চেয়ারম্যান ফজলুর রহমান আকিকের সভাপতিতে ও সেক্রেটারি শেখ ইস্তাব উদ্দিন আহমেদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সংগঠনের ট্রেজারার হাসনাত আহমেদ চুনু, সিনিয়র ভাইস চেয়ারম্যান আশিক চৌধুরী, এসআই আজাদ মিয়া, রফিক মিয়া, শেখ শামসুল হক, আব্দাল মিয়া, সাজ্জাদ মিয়া, গয়েস মিয়া, মুজিবুর রহমান, আবুল মুসাইদুলু, আব্দুল হাই আজাদ, আবুল হক জমির, তাহের কামালি প্রমুখ। সভায় বক্তারা জগন্নাথপুরের বৃত্তি প্রদান ও নতুন ট্রাস্টি নিয়োগের ব্যাপারে আলোচনা করেন। আপনারা দেখছেন আমাদের খবর প্রচারিত হচ্ছে চ্যানেল আইরব থেকে। যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে এসে থাকছে। ব্যাটফোর্টে সংবর্ধিত
এডিনবরায় পালিত হলো রবার্ট বার্নসের 255তম জন্মবার্ষিকী।